আসসালামু আলাইকুম, আমি সাইমা আলম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আপনাদেরকে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের তথ্যকণিকায় স্বাগতম। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গুণগত মানের উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় গত 31 আগস্ট 2019 তারিখে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং স্বীকৃতি শীর্ষক একটি কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার অধিকারী এবং অধ্যাপক ডক্টর এস এম কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর, সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকগণ এবং কর্মকর্তাবৃন্দ।